পদ্মা সেতু উদ্বোধনের 2 মাস পর ফের চালু শিমুলিয়া ঘাট। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে বন্ধ হয়ে যায় মুন্সিগঞ্জের শিমুলিয়া হয়ে সুরতপুরের মাঝিকান্দি ও মাদারীপুরের বাংলা বাজার নৌরুট। দীর্ঘ 2 মাস পর গত বৃহস্পতিবার সকাল 10টায় ঘাটের আশেপাশের যাত্রীদের সুবিধার্থে ফের চালু হলো এই রুট। শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানায়, পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী সংকটে লঞ্চ ও স্পিড বোট চলাচলে অচল অবস্থা তৈরি হয়। এতে বিড়ম্বনায় পড়ে স্বল্প দূরত্বের যাত্রীরা। এছাড়া ঘাট কেন্দ্রিক রাজস্ব আদায়ও বিঘ্নিত হয়। লোকাল বাস সার্ভিস যাত্রী পরিবহন করে যারা ঘাট পর্যন্ত পৌঁছে দিতেন, তারা পদ্মা বহুমুখী সেতু চালুর পর সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের সেবা বন্ধ করে দেয়। এতে যাত্রী ভোগান্তি তৈরি হয়। শাহাদাত হোসেন বলেন, যাত্রী ভোগান্তি নিরসনে ও ঘাটমুখী বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে বিআইডব্লিউটিএ থেকে লঞ্চ স্পিডবোট চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা আরও বলেন, শিমুলিয়া ঘাটমুখী বিভিন্ন লোকাল বাস মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি সহ সংশ্লিষ্ট সকল ইজারাদার ঘাট চালু করায় সহমত পোষণ করেন। আপাতত এই নৌরুটে 30টি লঞ্চের পাশাপাশি 30 থেকে 40টি স্পিডবোট চলাচল করবে। পরবর্তীতে যাত্রী চাহিদার ভিত্তিতে নৌযান সংখ্যা বাড়ানো হবে।